এখানকার এক্সপেরিয়েন্সটা অনেক ভালো। আমার আপার লিপটা চলে গেছে, অনেক বেটার ফিল করতেছে আগের তুলনায়। তখন আমি ভয় পাচ্ছিলাম যে আসলে আমি কি করব। বড় বড় একটা ছিল, স্কিন আগেটা অনেক ইমপ্রুভ করছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম জানাতুল ফেরদৌস মাইশা। আমি বায়োজিনে বায়োলজি পড়াচ্ছি আমার অবাঞ্ছিত লোম দূর করার জন্য। আমি আজকে বায়োজিনে আসছিলাম মোল রিমুভ করার জন্য। রিসেন্টলি আমার মোলের প্রবলেম অনেক বেশি হয়েছিল, যার কারণে আজকে মোল রিমুভ করতে আসছিলাম। আমার মোল রিমুভ করা হয়ে গেছে, ওনারা আমাকে একটা রিপেয়ার ক্রিম লাগাই দিয়েছেন। আমি দু বছর ধরে বায়োজিনে আছি। এখানে আমি প্রথমে এসেছিলাম নিস্তার জন্য, সেটা আল্লাহর রহমতে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। প্রায় 3 ভাগ শেষ হয়ে গেছে আমার। আমি রিভিক নিয়েছি, তারপরে হচ্ছে ডাবল চিনের জন্য নিয়েছি, তারপরে এখন নিয়েছি বায়োলেজার। আমার আপার লিপটা চলে গেছে। আমি আপাতত প্ল্যাটিনাম ডুয়েলটা নিচ্ছিলাম, তো আমার 2টা সেশন শেষ হয়েছে। এক নিপুণটা বেশ ভালোই ছিল, চলে গেছে বলতে গেলে, চলেই গেছে এরকম অবস্থা। দিচ্ছি আমি হাইপার পিগমেন্টেশনের জন্য, ব্ল্যাক স্পট, হেড এজিং, এইসব কিছুর জন্যই আমি এই লেজার ট্রিটমেন্টটা নিচ্ছি। আর এর আগে আমি প্রায় 6টা সেশন নিয়েছি, আজকে আমি আরেকটা নিলাম, এটা সহ 7টা। অনেক বেটার ফিল করতেছে আগের তুলনায়, এবং সবগুলো ট্রিটমেন্টই আশানুরূপ ভালো। ইপিএন ট্রিটমেন্ট নিচ্ছি, প্ল্যাপেন নিয়েছি 3টা। ইপিএন ট্রিটমেন্ট আজকে 5 নম্বরটা নিলাম, মাশাআল্লাহ দিল অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। আমি অন্য জায়গায় পড়েছি, কিন্তু এখানকার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো। মানে ফার্স্ট 2 সেশনের পরেই আমার হেয়ার গ্রোথ অনেকটা কমে গেছে, যেটার মধ্যে আমি মানে পার্সোনালি অনেক খুশি। আমার মুখে 2-1টা পিম্পলস আসছিল, তখন আমি ভয় পাচ্ছিলাম যে আসলে আমি কি করব, আমি কি নর্মালি ডক্টরকে দেখাবো নাকি বায়োজিনে যাব। বায়োজিনে প্রথমে আসার পরে আমাকে বলা হয় যে আপনার স্কিনটা আমরা আগে জানবো, জানার পরে সেই মোতাবেক আমরা হচ্ছে ট্রিটমেন্ট দিব। তো এরপরে ডক্টর কনসালটেশনে গেলাম, যাওয়ার পরে ডক্টর আমার স্কিনটা টেস্ট করলো। টেস্ট করার পরে উনি আমাকে বললো যে যেহেতু আমার পিম্পলসের মাত্রাটা বেশি, সেহেতু আরও পিম্পলস আসতে পারে, এই জন্য আপনি ডক্টর লাইটটা নিয়ে নেন। নেওয়ার পরে আপনার যে ভিতরেও যদি কোনো পয়জন থেকে থাকে তাহলে সবগুলো একসাথে চলে আসবে। প্রথমে আপনি যদি ডক্টর লাইট নিয়ে থাকেন, আপনার অবশ্যই অ্যাকনে বাড়বে, তবে চিন্তার কোনো কারণ নেই। অ্যাকনে বাড়ার সাথে সাথে যদি আপনি 5 সেশনে যান বা 6 সেশনে যান, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাকনের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে এসেছে। আমি অ্যাকচুয়ালি এখান থেকে হাইড্রো ট্রিটমেন্টটা নিয়েছি, এর আগেও একবার নিয়েছি, করার ফলে একদম মুখটা ক্লিন হয়েছিল, এই জন্য আবার নিতে এসেছি। অ্যাকনেটা ধরতে গেলে এখন পুরোপুরি কমে গেছে। আমার মুখে অনেকটাই বেশি ছিল, বড় বড় অ্যাকনে ছিল, এখন অনেকটা সমান হয়ে গেছে, কমে গেছে। এখন নেক্সট আমি স্পটের জন্য, গ্লোয়িংয়ের জন্য দিব আর কি। অনেক ভালো বেনিফিট পাচ্ছি এখান থেকে, এখন ইপিএনটাও নিতে চাচ্ছিলাম। তাদের ট্রিটমেন্ট যেরকম ভালো, তাদের ব্যবহার ওরকম ভালো। আর হচ্ছে আমি বায়োজিনের সাথে আজ 1 বছরের বেশি সময় ধরে আছি, আপনারাও আসতে পারেন। আমি এই জন্য অনেক কৃতজ্ঞ বায়োজিনের কাছে।